যদি লক্ষ্মী পুজো, হ্যালোউইন, অল সোলস ডে এগুলো সব একসঙ্গে পড়তে থাকে কাছাকাছি, তাহলে কি করতে হয়? তাহলে এমন একটা ভূতের গল্প শুনতে হয় যার নাম লক্ষ্মী। শুরু করছি লীলা মজুমদারের লক্ষ্মী। বোর্ডিংয়ের মাসিমা মাখনের কৌটো, জ্যামের শিশি সব জালের আলমারিতে বন্ধ করে বললেন, লক্ষ্মী বড় দুষ্টুমি, কেউ এসে খাবার টেবিলে বসবার আগেই কোথাকার এক পাতি বিড়ালকে অর্ধেক মাখন জ্যাম খাইয়ে দিয়েছে, কেন? লক্ষ্মী বলল, ওর যে খিদে পেয়েছিল, ম্যাও ম্যাও করে কাঁদছিল। মাসিমা রেগে ভেঙে বললেন, তাহলে বেড়াল নিয়ে আজ তুমি আমার চানের ঘরে বন্ধ থাকো, আমরা সকলে ঝর্ণাতলায় চড়িভাতি করতে যাচ্ছি। শুনে লক্ষ্মী এমনি অবাক হয়ে গেল, সে আর কি বলবো। তারপর যখন মণি, ফেনি, ললিতা, বুলু, এমনকি বোকা মুকুল পর্যন্ত মাসিমার সঙ্গে ঝর্ণাতলায় যাবার জোগাড় করতে লেগে গেল, লক্ষ্মীর মুখে কথা সরে না। হিংসুটি মালতি একটা টফির বাক্সে শুকনো পাউরুটি আর এক বোতল জল স্নানের ঘরের তাকের ওপর রেখে ফ্যাচ ফ্যাচ করে হাসতে হাসতে, এই রইল তোমার খাবার, আমরা লুচি, কপি ভাজা, আলুর দম আর ক্ষীরের সন্দেশ নিয়ে যাচ্ছি। তখন তার চুলের মুঠি ধরে দেয়ালে দুবার মাথা ঠুকে দিয়ে ঠেলে দরজার বাইরে বের করে না দিয়ে লক্ষ্মী করে কি, মালতীটা এমনি ছিঁচকাঁদনে যে ভে ভে করতে করতে অমনি চললো নালিশ করতে। লক্ষ্মী স্নানের ঘরে দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিয়ে একটা জল চৌকিতে ভাবতে বসল, ভুলে জানলা বন্ধ করেনি। সেখান দিয়ে বড় মেয়ে অনু দিদি যেই না মুখ বাড়িয়ে বলতে শুরু করেছে, ছি তোমার কি লজ্জাও নেই? কিন্তু মাসিমা বলেছেন, আর যদি কখনো এমন খারাপ কাজ না করো তাহলে তোমাকে ক্ষমা। এই অবধি বলে আর কিছু বলা হলো না, কারণ টবের হাতলে একটা বড় মাকড়সা বসেছিল, লক্ষ্মী সেটাকে ঠ্যাং ধরে ঝুলিয়ে অনুদির মুখে ছুঁড়ে মারল। অনুদি আও আও করতে করতে দৌড়ে পালালো। লক্ষ্মী জানলাটা বন্ধ করে দিয়ে তাক থাকা কাগজ পাকিয়ে নল বানিয়ে, নলের মাথা ভিজিয়ে, সাবানের গায়ে ঘষে রাশি রাশি ছোট ছোট বুদবুদ ওড়াতে লাগলো। দেখতে দেখতে ঘরময় সাবান জলের ফোঁটা পড়ে বিশ্রী দেখতে হয়ে গেল, তাছাড়া আর বুদবুদ ওড়াতে ভালো লাগছিল না। লক্ষ্মী দু হাত কনুই অবধি ডুবিয়ে জল ঘাঁটতে বসে গেল, কাপড় চোপড় ভিজে চুপুর। যাবার আগে মাসিমা নিজে এসে দরজায় ঠেলাঠেলি করতে লাগলেন, দরজা খোলো লক্ষ্মীটি, সত্যি কি আর তোমাকে ফেলে যেতে পারি আমরা? ওই একটু শিক্ষা দিলাম, চলো আমরা এবার রওনা হব। লক্ষ্মী জানলাটা একটু ফাঁক করে মাসিমাকে কাঁচ কলা দেখালো। মাসিমার নরম ফর্সা গালটা রাগের চোটে লাল শক্ত হয়ে উঠল। তিনি বললেন, বেশ তবে থাকো ওখানে, বলে বাইরে থেকে দরজা জানলা শিকলি তুলে দিয়ে দুম দুম করে সিঁড়ি দিয়ে নেমে গেলেন। একটু পরেই বাইরে ওদের কলকল শব্দ শোনা গেল, সবাই রওনা হয়ে গেল। চৌকিদারের ছেলে সাইলা ওদের খাবার দাবার নিয়ে চলল। জানলা ফাঁক করে লক্ষ্মী সব দেখল। ওরা সত্যি সত্যি চলে গেলে পর বোর্ডিং বাড়িটা একেবারে চুপচাপ হয়ে গেল। সে কি ভয়ঙ্কর চুপচাপ যে ভাবা যায় না, কানের মধ্যে কিরকম ঝিম ঝিম শব্দ হতে লাগলো, কাঠের সিঁড়ি কড়িবর্গা থেকে কেমন মট মট আওয়াজ শোনা গেল। চৌকিদার মালি এদের ঘর অনেক দূরে, ডাকলেও কেউ শুনতে পাবে না। জেঠি বলে যে বুড়ি ওদের রান্নাবান্না করতো, সেও এবেলার মতো কাজ সেরে নিশ্চয় নিজের ঘরে চলে যাবে, তিনটের আগে তার টিকিট ডগা দেখা যাবে না। চারটের সময় চড়িভাতি বালেরিয়া ফিরবার আগে চা জল খাবার বানাবে, লক্ষ্মীর কথা হয়তো তার মনেও থাকবে না। রেগে গিয়ে লক্ষ্মী মাসিমার চুল কালো করার ওষুধের শিশি থেকে সব ওষুধ দিয়ে নর্দমায় ঢেলে দিয়ে শিশিটা টবের পিছনে লুকিয়ে রাখল। বুঝুক মাসিমা খারাপ ব্যবহার করবার ফল। টবের পেছনে দেওয়ালটা কিন্তু বেশ অদ্ভুত, রংটাতে কেমন ছোপ ধরে বিকট সব মুখ হয়ে আছে। এই বাড়িটাই একটু অদ্ভুত, আগে নাকি এখানে এক চা বাগানে সাহেব থাকত, তার স্ত্রীরা সবাই মরে যেত, তারপর থেকে রাতে কি সব আওয়াজ হতো, বড় বাড়িতে চাকর বাকররা শুতে চাইতো না, এসব জেঠির মুখে শোনা। শেষটা টিকতে না পেরে বাড়িটা বাস্তু বিভাগকে দান করে সাহেব বিলেত চলে গেল, সেও প্রায় ৫০ বছর হতে চলল।
সেই ইস্তক বাড়ি খালি পড়েছিল, পয়সা দিলেও কেউ থাকতো না। জেঠিকে 100টা টাকা দিলেও রাত 10টার পর সে বাড়িতে থাকতে রাজি নয়। 10 বছর আগে বাড়ি মেরামত করে সাজিয়ে গুজিয়ে এই সরকারি স্কুল হয়েছে। একজন মোটা মন্ত্রী নিজে এসে লাল রেশমি ফিতে কেটে স্কুল খুলে দিয়েছিলেন। বড় বড় লোকেরা ভালো কাপড় চোপড় পরে হাততালি দিয়েছিলেন। নতুন চৌকিদাররা মুরগি বলি দিয়ে দেউয়ের পুজো দিয়েছিল। তাতে তো ভারী ফল হলো। যাকে জেঠি এ নিয়ে কিছু বলতে চান না, এক্ষুনি মাসিমা আসবেন। বিড়ালটাকেও আর দেখতে পাওয়া যাচ্ছিল না, এই ছিল এই নেই। ঘরের দরজা জানলা তো বন্ধ, তাহলে সে গেল কোথায়? আস্তে আস্তে উঠে গিয়ে লক্ষ্মী স্নানের ঘরের বাইরে জানলাটা খুলে চারদিকে দেখতে লাগে। ঠিক সেই সময় রান্নাঘরের দরজা খুলে জেঠি বেরিয়ে এসে দরজা বন্ধ করে এই বড় একটা তালা লাগিয়ে দিল। তারপর দোতলায় লক্ষ্মীর দিকে চোখ পড়তেই ঠোঁট কুঁচকে বলল, নাও এবার বোঝো ঠেলা, রোজ রোজ আমার দুধের শট ছিঁড়ে খাওয়া, ময়লা আঙুলে ময়দা ঘাঁটা, কলের জল খুলে রাখা, এবার বেরুচ্ছে সব। শুনে লক্ষ্মী এমনি অবাক হয়ে গেল যে শুধু জিভ ভ্যাংচানো ছাড়া কিছু করতেই পারল না, কারণ ওসব ও মোটেই করেনি। কিন্তু যে করেছে সে বেশ করেছে, খুব ভালো কাজ করেছে। লক্ষ্মী খুব খুশি হয়েছে। জেঠি খোবানি গাছের তলা দিয়ে ঘুরে সামনের গেটের দিকে চলে গেল। লক্ষ্মী বাইরে চেয়ে রইল। নীল আকাশের উপর বরফের পাহাড়গুলোকে মনে হচ্ছে আঁকা। রান্নাঘরের পেছনের রাস্তা বেজায় পিছল, তার ওপারে ছোট্ট একটা ঝর্ণা অনেক ওপর থেকে পড়ছে। কান খাড়া করলে তার ঝরঝর শব্দ শোনা যায়। ওর নাম নাকি মণিঝোড়া। জেঠি বলে মনে পাপ থাকলে মণিঝোড়ার জল খেলেই পেট কামড়ায়। মণিঝোড়ার দিকে যাওয়া বারণ। অনেক বছর আগে প্রকাণ্ড ধস নেমে মণিঝোড়ার ওপারের পাহাড়ের গা খসে বাড়ি ঘর লোক জন নিয়ে একেবারে নিচে সেই সোনেরি চঙে পড়ে গেছিল। আগে ওখানে নাকি খুব ভালো একটা ফলের বাগান ছিল, মস্ত একটা বাড়ি ছিল, সেখানে দুষ্টু মেয়েদের ভালো হতে শেখানো হতো। মাসিমা একদিন বলেছিলেন সেটা এখন থাকলে লক্ষ্মীকে ভর্তি করে দিতেন। ভেবেও এমনি রাগ হলো লক্ষ্মী যে মাসিমার সুগন্ধি সাবানটা টবের জলে ফেলে দিয়ে গোলাপ এসেন্সের তেলটার অর্ধেক নিজের মাথায় আর পায়ে মেখে ফেলল। তারপর আবার জল চৌকিতে বসে রইল। হঠাৎ কানে এলো বাইরে ধূপ ধাপ কল কল শব্দ। এ আবার কি? অমনি জানলার কাছে গিয়ে দেখে আজকে ছুটির দিন, এক পাল মেয়ে এসে স্কুল বাড়ির বাগানে ঢুকেছে, নিশ্চয় পেছনের কাঠের গেট দিয়ে। সামনে দিকে তো চৌকিদারের ঘর। ওদের দেখে লক্ষ্মীর মনটা খুশি হয়ে ওঠে। মেয়েগুলো সব কটা দুটো করে বেনি বাঁধা, গায়ে গাঢ় নীল জামা পরা, এই শীতের দেশেও খালি পা। কিন্তু কি দুষ্টু, কি দুষ্টু! এসে মাসিমার শাকের গাছ মারিয়ে গাঁদা ফুল গাছ উপড়ে তর তর করে গাছে চড়ে কাঁচা খোবানি ছিঁড়ে সে যে কি অসভ্যতা আরম্ভ করে দিল দেখে লক্ষ্মীর চুল খাড়া। শেষটা থাকতে না পেরে ওপর থেকে ডেকে বলল, এই অসভ্য মেয়েরা, আমাদের বোর্ডিং এ এসে কি লাগিয়েছিস, পালা বলছিস? তাই শুনে ওপর দিকে তাকিয়ে তারা হেসেই কুটি পায়। কেন মারবি নাকি? তাহলে তো বলচাল না ঝেড়ে নেমে এসে মার না। এই বলে ভেঙচি কেটে বক দেখিয়ে এক পায়ে নেচে দু কানে দুই বুড়ো আঙুল পুড়ে আঙুল নেড়ে যাচ্ছে তাই কাণ্ড মাথায়। স্নানের ঘরে কাঠে শিঙি দিয়ে যে কটা উঠে আসছিল লক্ষ্মী তাদের গায়ে এক মগ ঠান্ডা জল ঢেলে দিল। তারা যে কি খারাপ কথা বলতে লাগলো সে ভাবা যায়। তারপর টপ টপ করে শিঁড়ি বেয়ে ওপরে এসে বৃষ্টির জল যাবার পায়ে ধরে ঝুড়তে লাগে। লক্ষ্মী বলল, আমাকে যদি ছেড়ে দাও তাহলে আমি আর তোমাদের সঙ্গে ঝগড়া করব না। মেয়েগুলো থমকে থেমে গেল। ঘরে বন্ধ? ছুটির দিনে তোমাকে ঘরে বন্ধ করে রেখেছে? কি খারাপ, কি খারাপ! দাঁড়ো এক্ষুনি খুলে দিচ্ছি। এই বলে পাই থেকে দোল খেয়ে দুটো রোগা মেয়ে স্নানের ঘরে জানলা দিয়ে ঘরে ঢুকলো। লক্ষ্মী একেবারে হাঁ। পকেট থেকে পুরনো একটা চাবি বের করে কাঠের সিঁড়ির মাথায় স্নানের ঘরের বন্ধ দরজায় মাসিমা যে তালা লাগিয়ে গেছিলেন সেটাকে কট করে খুলে ফেলল।
লক্ষ্মী অবাক হয়ে বলল, ও কিরকম যাবি ভাই বিলিতি তালা খোলে? ওরা খিলখিল করে হেসে বলল, সব তালা খোলে এই চাবি দিয়ে, তোমাদের রান্নাঘরের তালাও। লক্ষ্মী যেন আকাশ থেকে পড়ল, তোমরাই তাহলে জেঠির শর্ট ছেঁড়ো ময়দা ছড়াও? ওরা বেজায় হাসতে লাগলো, তাছাড়া উনুনে জল ঢেলে রাখি, মুরগি ছেড়ে দিই, দুধে তেঁতুল ফেলি, আরো কত কি করি। লক্ষ্মী একটু গম্ভীর হয়ে গেল, কোথায় থাকো তোমরা? ওরা বললো, কেন আমাদের স্কুলে মণিঝোড়ার ওপারে। লক্ষ্মী বলল, দেখেছ মাসিমা কি খারাপ, বলে নাকি ওদিকে যেও না, ওদিকে কিছু নেই। মেয়েগুলো এ ওকে ঠালা দিয়ে বলল, কিছু নেই তো, তুমি দেখবে চলো। তাই নিয়ে গেল ওরা পেছনের পিছল রাস্তা দিয়ে মণিঝোড়ার ঝর্ণার ঠিক মাথার ওপর দিয়ে। সেখানে দাঁড়িয়ে সবাই আঁজলা আঁজলা জল খেয়ে নিল, তারপর খাড়া খানিকটা পাহাড় বেয়ে উঠল। সেখানে ঝোপে ঝাড়ে থোপা থোপা লাল কালো বেরি হয়েছিল, কি মিষ্টি কি মিষ্টি, একটা তো পোকা নেই। তাই শুনি মেয়েগুলো কি খুশি, ঠিক তাই, একটা খারাপ জিনিস পাবে না আমাদের স্কুলে। বাস্তবে কি তাই, চারদিকে ফুল ফলের বাগান ফুটফুট করছে, গাছে গাছে পাকা কমলা কলা আপেল, ঝোপে ঝোপে লাল সাদা গোলাপি হলদে গোলাপ ফুল, মস্ত লম্বা একটা একহারা বাড়ি, তার সব দরজা জানলা খোলা। ঘরের মধ্যে তাকের ওপর সারি সারি ছবির বই, গল্পের বই, বম বুঝে লজেন চুস, টফি, ভাজা মশলা, ফুলের আচার, চীনাবাদামের টক্তি, আম সত্ত্ব, যার যত খুশি নাও। আর চারদিকে কত কুকুর, কত বেড়াল, কত ছাগল ছানা, কত মুরগির বাচ্চা, কেউ বন্ধ নেই, সবাই ছাড়া। তাদের মধ্যে সেই পাতি বেড়ালটাও ছিল। লক্ষ্মী একবার জিজ্ঞেস করেছিল, আমরা মণিঝোড়ের জল খেলাম পেট ব্যথা করবে না? ওরা বলল, তোর বোকা, ব্যথা তো থাকে পেটে, জলে থাকবে কেন? তাই তো, এ কথা তো লক্ষ্মীর আগে মনে হয়নি। লক্ষ্মী তখন বলল, তোমরা বড় ভালো, তোমাদের নাম কি ভাই? ওরা বলল, আমরা তোমার বন্ধু, বলে তরতর করে এক গাছে উঠে ডাল ধরে ঝুলে আরেক গাছ দিয়ে নাম। ওরা নাকি খিদে পেলেই খায় আর ঘুম পেলেই ঘুমে। লক্ষ্মী বলল, তাহলে বড় কখন? ওরা হেসেই কুটি পাটি, কি যে বলো দুষ্টু মেয়েরা আবার পড়ে নাকি? যে বইতে ছবি নেই সে বই আমরা পড়ি না, আর যে বইতে ছবি আছে সে বইতে পড়ার বই নয়, তবে আর পড়াশোনার কথা কেন বলো? এই বলে দৌড় দৌড় দৌড়। যাদের সাহস বেশি তারা মণিঝোড়ার জলের ধারা বেয়ে বেয়ে নিচে নেমে যেতে লাগে, আবার জলের ধারে রডোডেনড্রন গাছের ডাল ধরে ঝুলতে ঝুলতে ফিরে এলো। শেষটা কখন যে বিকেল হয়ে এলো লক্ষ্মীর খেয়াল নেই, যেই না গুমফার লামা ঘন্টা পিটল অমনি লক্ষ্মী লাফিয়ে উঠল, এই রে চারটে বাজে যে, মাসিমারা এক্ষুনি ফিরবেন। ওরা সবাই হাসতে হাসতে ওকে হাত ধরে ঝুলিয়ে নিয়ে বোর্ডিং এর মাসিমার স্নানের ঘরের কাঠের সিঁড়ির ওপর পৌঁছে দিয়ে বলল, তুমি একটু বসো, আমরা সব সাফ করে দিই। এই বলে তারা চানের ঘরে ঢুকে গেল। লক্ষ্মী বোধহয় ঘুমিয়ে পড়েছিল, মাসিমার ডাকে ওর ঘুম ভাঙল। মাসিমা কাঠের সিঁড়িতে ওর পাশে বসে পড়ে ওর পিঠে হাত রেখে বললেন, ও মা কোথায় যাব, একলা একলা সারাদিন কাটলো, এখন সিঁড়ির মাথায় বেড়াল কোলে ঘুমিয়ে রইলি, যদি গড়িয়ে পড়ে যেতিস। লক্ষ্মী বলল, ওরা ধরে ফেলত। মাসিমা হেসে বললেন, কারা ধরত রে, স্বপ্ন দেখছিলি বুঝি, চল মাংসের শিঙাড়া কিনে এনেছি, সারাদিন কিছু খায়নি, আহারে যাই, স্নানের ঘরে তালা দিতে ভুলে গেছিলাম নিশ্চয়ই, পালিয়ে যাসনি যে বড়। বেড়ালটা বলল, মানে পালিয়ে গেছিল তো। স্নানের ঘরের ভেতরটা পরিষ্কার ঝকঝক করছিল, যেটি যেমন ছিল ঠিক তেমনটি আছে, তাকের উপর চুল কালো করার ওষুধের শিশিটাও। মাসিমা জল গরম করে ওর হাত মুখ ধোয়ালেন, বললেন, কি জানি চোখটা কেমন চকচক করছে, জ্বরটা আসবে না তো, তুই বরং শুয়ে থাক, আমি তোর লুচি কপি ভাজা আলুর দম ক্ষীরের সন্দেশ রেখে গেছিলাম যে, শিখলি তো লাগাইনি, দুলিতে দেখলি না কেন? আরও পরে জেঠি খাবার নিয়ে এসে ওর থুতনির নিচে আঙুল রেখে চোখের দিকে চেয়ে বলল, জ্বর না আরও কিছু,
তুমি মনি ঝোড়ার জল খেয়েছো, এবার থেকে তুমি যা নেই তাই দেখবে। আশা করছি আপনাদের ভালো লাগলো। খুব শিগগিরই আবার আসছি অন্য কিছু গল্প নিয়ে। আজ এই অবধি। প্রত্যেকবারের মতো অনুরোধ রইল চ্যানেলে সাবস্ক্রাইব করবার। ধন্যবাদ।